কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল করবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি সুপ্রিয় দর্শক, বাংলা কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন, এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বেগুন বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় সবজি। সারা বছর ধরে বাণিজ্যিকভাবে এই সবজি চাষ করা হয়। এছাড়াও ছোট চাষিদের পারিবারিক বাগানে বেগুন চাষ করা হয়। স্বল্প সম্পদশালী কৃষকদের পুষ্টি ও নগদ অর্থ উপার্জনের জন্য বেগুন একটি গুরুত্বপূর্ণ উৎস। এই ফসল উৎপাদনের প্রধান বাধা হচ্ছে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, যা ফসলের শতকরা 30-70% নষ্ট করে দেয়। এই পোকা দমনের জন্য কোনো কোনো এলাকায় কৃষক ফসল উৎপাদনের এক মৌসুমে 80 বারেরও বেশি কীটনাশক স্প্রে করে থাকে। এতবার কীটনাশক ব্যবহারের পরেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। বেশি কীটনাশক কৃষকদের স্বাস্থ্য ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং ফসলের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, ফলে কৃষক অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়। ডগা ও ফল ছিদ্রকারী পোকা থেকে স্থায়ীভাবে এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে লাভজনক এবং পরিবেশ বান্ধব অবস্থায় ফসল রক্ষার জন্য বিটি বেগুন উপযোগী। এই বেগুন সাধারণ বেগুনের মতো দেখতে এবং একই গুণাগুণ ও বৈশিষ্ট্য বহন করে। সবজি ক্ষেত্রে বেগুনের ভাগটা সর্বপ্রথমে রাখা হয়। বেগুন দুই মৌসুমে চাষ করে, গ্রীষ্মকালীন বেগুন চাষ করা হয়। বেগুন প্রথমত জাত নির্বাচন করে, জাতের ভিতরে আছে ছলি মাকড়া ও সাদা মাকড়া, দুইটা জাতেই ভালো চাষ হয়। প্রথমে বীজ কিনে চাষি বীজতলা তৈরি করে, সেখানে বীজতলায় বীজ ফেলার আগে আমরা চাষিদেরকে পরামর্শ দেই যাতে গোড়া পচা এবং পচা ছত্রাকজনিত রোগ থেকে রক্ষা করার জন্য বীজকে বিশোধন কার্বোডাইজন গ্রুপের ঔষধ দিয়ে বিশোধন করার পরামর্শ দেই। 30-35 দিন বয়সে চারা সরাসরি ক্ষেতে লাগানো হয়। চারা বাড়ান্তকালে আগাছা দমন এবং পোকামাকড়, বিশেষ করে ফল এবং ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ বেশি থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সেক্স ফেরামন ব্যবহার করার জন্য পরামর্শ দেয়, সাথে সাথে জৈব পেস্টিসাইড ব্যবহার করার উপর পরামর্শ দেয়। পোকা মাকড় দমন এবং রোগ বালাই দমনের যথেষ্ট পরামর্শ দেওয়ার সাথে সাথে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করি। সাধারণ কৃষকেরা অন্যান্য বেগুনে পোকা দমনের জন্য প্রচলিত কীটনাশক ব্যবহার করে থাকেন। এই সকল কীটনাশক ব্যবহারের বহুবিধ অসুবিধা রয়েছে। কীটনাশক স্বল্প সময়ের জন্য যখন ডিম থেকে কীড়া বের হয়ে ডগা বা ডালে ছিদ্র করার পূর্ব মুহূর্ত পর্যন্ত কার্যকরী থাকে। একবার কীড়া ডগা বা ফলের ভিতর ছিদ্র করে ঢুকে গেলে তখন কীটনাশকের কার্যকারিতা তেমন থাকে না, ফলে কৃষকেরা পোকা দমনের আশায় মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করে কিন্তু বাস্তবে তা ফল দেয় না। এতে কৃষকের অর্থের, স্বাস্থ্যের এবং পরিবেশের অনেক ক্ষতি হয়। উপকারী পোকা এবং লক্ষ্যবিহীন পোকারও ক্ষতি হয়ে যায়, মারা যায়। বিটি বেগুন আর কীটনাশক গুণবিশিষ্ট বিটি প্রোটিন, এর দ্বারা ডগা ও ফল ছিদ্রকারী পোকার কীড়াকে গাছে ছিদ্র করে ঢোকার আগেই মেরে ফেলে এবং গাছকে রক্ষা করে। বিটি বেগুন লক্ষ্যবিহীন জীব এবং অন্যান্য উপকারী পোকার জন্য ক্ষতিকারক নয়। বাংলাদেশের কৃষকগণ 12 মাসই বেগুন চাষ করে থাকেন। সাধারণত বেগুনে যেহেতু পোকার আক্রমণে তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে বিটি বেগুন কৃষকের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। এই বেগুন কীটনাশকবিহীনভাবে কৃষক চাষ করে লাভবান হবেন, সেই প্রত্যাশা সকলের।
কৃষি বাংলাদেশের প্রাণ, কৃষি প্রধান বাংলাদেশে। আমাদের দেশের কৃষকরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে তারা কৃষি উৎপাদন করে, আমরা প্রত্যেকেই সেগুলোকে খাই, সেগুলি কিনি এবং সেগুলিকে আমরা ব্যবহার করি। কৃষকদের শ্রমের বিনিময়ে বাংলাদেশ ধীরে ধীরে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ একটা ডাইভার্সিফাইড একটা দেশ। কৃষিতে আমাদের আছে শত শত ফসল, এর ভিতরে বেগুন অন্যতম একটি ফসল। অনেকেই বলেন বেগুনের কোনো গুণ নেই, কথাটি আসলে ঠিক না। বেগুনের প্রচুর গুণ আছে, ভিটামিন বিশেষভাবে পুষ্টির দৃষ্টিকোণ থেকে বেগুন যথেষ্ট পুষ্টি সমৃদ্ধ। তাছাড়া জনপ্রিয়তার দিক থেকে বেগুন যথেষ্ট জনপ্রিয়। বেগুন বাংলাদেশে যে কটা মৌসুম আসে, যদি আমরা সরাসরি শীত এবং গ্রীষ্মকালের কথা যদি বলি, দুই মৌসুমই কিন্তু বেগুন হয়। সুতরাং আমরা যদি পরিকল্পিতভাবে বেগুনের আবাদ যদি করি, তাহলে আমরা বছরের 365 দিন আমরা বেগুন খেতে পারবো। তবে সেই ক্ষেত্রে উপযুক্ত জাত, যথাসময়ে চারা তৈরি করা, চারাকে মূল জমিতে রোপণ করা, রোপণ করার পর থেকে বিভিন্ন রকমের যত্ন আত্মীয় ব্যবস্থাপনা আমরা নিশ্চিত করা। বেগুনের বিভিন্ন রকমের পোকা এবং রোগ বেগুনকে আক্রমণ করে, বিশেষভাবে ফ্রুট অ্যান্ড শুট বোরার, যেটাকে আমরা ফল এবং ডগা ছিদ্রকের যে পোকাটার কথা বলি, এটা মারাত্মক পোকা। সাধারণত কোনো বেগুনের জমিতে একবার যদি পোকাটা ধরে, তাহলে কিন্তু এই সে বেগুনের আর রক্ষা নেই। তাছাড়া বিভিন্ন রকম রোগ আছে, গোড়া পচা রোগ আছে, কাণ্ড পচা রোগ আছে, পাতার স্পট বা পাতার দাগ আছে। তবে যদি ভালো মানসম্মত বীজ ব্যবহার করে, মানসম্মত চারা উৎপাদন করে, সে চারা যদি আমরা জমিতে লাগাতে পারি, তাহলে এইসব সমস্যা কিন্তু আমাদের কম হয়। এরপরও লাগানোর পরে বা লাগানোর চার দেওয়ার সময় যদি আমরা ইউরিয়া, টিএসপি, মিরোটা পটা, জিপসাম, দস্তা সবগুলো সার এবং জৈব সার মিলিয়ে যদি সুষমার মাত্রা যদি আমরা সার প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু এই সারগুলি শুধু বারবারটিতে কাজে লাগবে না, এগুলো বিভিন্ন রকমের অপকারী পোকা এবং রোগ আছে সেগুলোকে প্রোটেকশন দিতে, সেগুলিকে থামাতে, প্রতিরোধ করতে সহায়তা করে। আমাদের দেশে আমাদের বিজ্ঞানীরা যে এই যে ফ্রুট অ্যান্ড শুট বোরার, যেটা অর্থাৎ ডগা এবং ফল ছিদ্রকারী পোকাকে আক্রমণ থেকে বেগুনকে রক্ষা করার জন্য তারা নতুন জাত উদ্ভাবন করেছেন, বিটি বেগুন। বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট বেশ কয়েকটি বিটি বেগুনের জাত উদ্ভাবন করেছেন, সেগুলো আস্তে আস্তে সারা বাংলাদেশেই কৃষকদের মাধ্যমে চাষাবাদ হচ্ছে এবং সেগুলো জনপ্রিয়তা পাচ্ছে। আমরা আশা করি বিটি বেগুনের জাত যদি সারা বাংলাদেশেই সম্প্রসারিত হয়, তাহলে এই যে বেগুনের যে প্রধান প্রধান যে সমস্যা, পোকা এবং রোগ আছে, সেগুলি থেকে পরিত্রাণ পাওয়া যাবে। বেগুন লাগানোর পরে শীতকালেও যেরকম আমরা বেগুন খেতে পারি, আবার বর্ষাকালেও কিছু জাত আছে যেগুলো বর্ষাকালে লাগিয়ে আমরা সারা বর্ষা আমরা বেগুন খেতে পারি। শুধু নিয়মিত পরিচর্যা, আগাছা দমন, গোড়ায় মাটি দেওয়া এবং সার দেওয়া, সারের উপরই প্রয়োগ করা, এই কাজগুলো আমাদের নিয়মিত এবং পরিমিত করতে হবে। যদি কখনো বেগুনের পোকা যদি আমাদের অর্থনৈতিক দ্বারমাত্রার প্রান্তসীমা যদি অতিক্রম করে ফেলে, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে পোকানাশক কিংবা রোগনাশক দিতে হবে। তবে পোকানাশক এবং রোগনাশক যেটাই প্রয়োজন হোক না কেন, যদি দিতেই হয়, তাহলে অবশ্যই আপনার পাশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন, তাদের সাথে আলাপ করে সঠিক ওষুধ, সঠিক মাত্রায়, সঠিক সময় এবং সঠিক প্রয়োগ পদ্ধতি, চারটা সঠিক অনুসরণ করে আমরা যদি এই বালাইনাশক প্রয়োগ করি, তাহলে খরচ কমে যাবে, লাভ বেশি হবে। কৃষির যে কোনো সমস্যা যদি আপনি সমাধান পেতে চান, তাহলে কৃষি তথ্য সার্ভিসের সদর দপ্তর খামারবাড়িতে কৃষি কল সেন্টার রয়েছে, 16123। শুক্রবার এবং যে কোনো সরকারি ছুটির দিন ব্যতিরেকে সকাল 9 থেকে বিকেল 5 পর্যন্ত কৃষি বিষয়ক যে কোনো সমস্যা বাংলাদেশের যে কোনো মোবাইল থেকে, যে কোনো প্রান্ত থেকে আপনি ওখানে কল করে মাত্র 25 পয়সা প্রতি মিনিটে খরচ করে কৃষির যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন, আপনার কৃষিকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন। কৃষি সমৃদ্ধিতে আমরা সবাই গর্বিত অংশীদার। কৃষক ভাইরা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। রানীক্ষেত মোরগ মুরগির একটি মারাত্মক ভাইরাসজনিত সংক্রামক রোগ। আক্রান্ত মুরগি সাদা চুনের ন্যায় অথবা সবুজ বর্ণের পাতলা মল ত্যাগ করে এবং ঘাড় বাঁকা হয়ে যায়। প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান মহাখালী, ঢাকা, রানীক্ষেতের রোগের টিকা বাচ্চা এবং বড় মুরগির জন্য আলাদাভাবে উৎপাদন করে যাচ্ছে। বাচ্চা মুরগির টিকা সবুজ, যা 3 ml ভায়ালে, এবং বড় মুরগির টিকা সাদা, যা 2 ml ভায়ালে পাওয়া যায়।
আমাদের দেশে মুরগির রানীক্ষেত একটি গুরুত্বপূর্ণ রোগ, এটি একটি ভাইরাস রোগ। এই রোগে অনেক মুরগি আমাদের দেশে মারা যায়। এটার প্রতিষেধক হিসেবে রানীক্ষেত ভ্যাকসিন উৎপাদন শাখা থেকে প্রতি বছর আমরা প্রায় 20 কোটি থেকে 24 কোটি ভ্যাকসিন উৎপাদন করে থাকি। এখানে দুই ধরনের ভ্যাকসিন হয়, একটার নাম বিসিআরডিবি ভ্যাকসিন, এটা বাচ্চা মুরগিকে দেওয়া হয়। বাচ্চা মুরগিকে 3 থেকে 7 দিনের মধ্যে আমরা 1 চোখে 1 ফোঁটা অথবা 2 চোখে 2 ফোঁটা এর একটা ভ্যাকসিন দিয়ে যদি আমরা 2 ফোঁটা করে দেই তাহলে 50টা মুরগিকে দেওয়া যাবে, আর 1 ফোঁটা করে যদি দেই তাহলে 100টা মুরগিকে দেওয়া যাবে। এটা দেওয়ার 3 থেকে 7 দিনের মধ্যে দিতে হয়, আবার 3 দিন দিলে 15 দিন পর অর্থাৎ 18 দিনের মাথার থেকে 25 দিনের মাথায় আবার এই ভ্যাকসিনটা ওই মুরগিকে দিলে 2 মাস পর্যন্ত ওই মুরগির কোনো রানীক্ষেত রোগ হবে না। 2 মাস যখন বয়স হয়ে যাবে তখন ওই মুরগিকে, এটার নাম হচ্ছে আরডিবি ভ্যাকসিন অর্থাৎ রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন, এটা 2 মাস বয়সে তখন আমরা এটার মধ্যে 100 সিসি পানি গোলাইয়ে, বিশুদ্ধ পানি গোলাইয়ে প্রতিটা মুরগির রানের মাংসে 1 সিসি করে দিলে ওই মুরগিটি 5 থেকে 6 মাস পর্যন্ত তার ইমিউনিটি থাকবে, ওই মুরগির আর কোনো রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা নাই। এইভাবে প্রতি 6 মাস পরপর আমরা এই রানীক্ষেত রোগটি দিলে তার কখনো আর রানীক্ষেত রোগে মুরগি মারা যাবে না। বাচ্চা মুরগির টিকার সাথে 6 ml এবং বড় মুরগির টিকার সাথে 100 ml পরিশুদ্ধ পানি যোগ করে টিকা গলাতে হয়। আই ড্রপারের সাহায্যে মিশ্রিত টিকা 4 থেকে 7 দিন বয়সের মুরগির বাচ্চার উভয় চোখে দিতে হয়, 21 দিন পর পুনরায় প্রয়োগ করতে হয়। বড় মুরগির টিকা 1 ml করে সিরিঞ্জে নিয়ে 2 মাসের অধিক বয়সী প্রতিটি মুরগির পায়ের মাংসের মধ্যে প্রয়োগ করতে হবে। -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 বছর, -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 6 মাস এবং 4 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 দিন পর্যন্ত এই টিকা সংরক্ষণ করা যায়। রানী খেতি ছিল মুরগির প্রধান রোগ, তো তারপরে গাম্বুরো বা এভিনিউ ইনফ্লুয়েঞ্জার তো ইদানিং আসলো, তো ওই সময় দেখা যায় তো যে শুধু রানীক্ষেতের ভ্যাকসিন করলেই একটা খামার নিরাপদ, তো বাংলাদেশের রানীক্ষেতের ভ্যাকসিন অত্যন্ত কার্যকর। আমরা সরকারিভাবে যে রানীক্ষেতের ভ্যাকসিন সরবরাহ করে এটাই আমরা পেয়ে থাকি। বাচ্চা মুরগির টিকার ক্ষমতা 6 থেকে 7 সপ্তাহ স্থায়ী হয়, বড় মুরগিকে 6 মাস পর পর টিকা দিতে হয়। রানীক্ষেত রোগ পোলট্রি শিল্পের বিকাশে একটি বড় অন্তরায়। সুস্থ মোরগ মুরগিকে টিকা দিয়ে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। আসুন এই টিকা ব্যবহারের ভূমিকা রেখে পোলট্রি শিল্পের উন্নয়নে অবদান রাখি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল নম্বর বাংলার কৃষি 1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।